বলছে একটু বলো হ্যালো একটু বলে দাও হ্যালো গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আরেকজন আমার পাশে বসে আছে এই যে একটু বাবা দেখো একটু হাই বলে দাও এই যে ওইদিকে তাকিয়ে বলো হ্যালো বলো হাই হুম পাশে বসে আছে যেই দেখছে আমি কথা বলছি একদম সাথে সাথে চলে আসছে কথা বলার জন্য না বাবা তুমি কথা বলার জন্য চলে আসছো না বলো হুম হুম আবার বলছো হুম সব জানে তো এখন সকাল বাজে এই সাড়ে দশটা আর আমি ব্লগটা এখনই স্টার্ট করছি রোদ ওঠেনি সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর একটু একটু ঠান্ডাও লাগছে যেহেতু দুদিন আগে একটু বৃষ্টিও হয়েছিল রাতের বেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছিল যার ফলে রোদ্দুর ঠোদ্দুর তো কিছুই ওঠেনি আর মেঘলা মেঘলা হয়ে রয়েছে একদম মানে ওয়েদারটা একদম ভালো লাগছে না ওয়েদারটা মানে বেশ ঠান্ডা ঠান্ডা তাই জন্য আজকে একটা একটু মানে অন্য রকমের খাবার হবে এই লাঞ্চটা মোটামুটি হচ্ছে তৈরি আজকের লাঞ্চটা বলেই দিই তাহলে আজকের লাঞ্চটা হবে মিক্স ফ্রায়েড রাইস আর চিলি ফিশ আর তার সাথে হবে একটা পাকোড়া ফ্রায়েড রাইস তারপরে চিলি চিকেন এইগুলো তো আমার চ্যানেলে অলরেডি আছে দেয়া আর চিলি ফিস চিলি ফিসটা সেম প্রসেসেই হবে চিলি ফিশটা বানাচ্ছি ভেটকি মাছ দিয়ে ভেটকি মাছটা আমি চার পাঁচ ঘন্টা আগের থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে তো একটু লেবু বেশি করে দিয়ে প্রথমে যদি মানে ম্যারিনেট করে রাখা যায় তাহলে ভেটকি মাছের যে একটা কেমন গন্ধ হয় ওই গন্ধটা কিন্তু আর আসে না আর দেখো কি করছে কি করছে এটা কি করছো বলো তুমি তোমার আইস দেখিয়ে দাও হ্যাঁ তোমার নোজ দেখাও আর দেখাও আচ্ছা আর একটু দেখাও তোমার দেখিয়ে দাও দেখাচ্ছে না পাপ্পা হ্যান্ড দেখিয়ে দাও আর ফিঙ্গার দেখাও ফিঙ্গার হ্যাঁ আচ্ছা আর তোমার তোমার মাথা কোথায় পাপ্পা ए तुम्हारा हेयर कोथाय हेयर हेयर चूल चूल पापा चुल कोथाय कोथाय आओ तुम्हारा belly दिखाइए दो तुम्हारा belly दिखाओ ओ बाबा ए belly दिखाइए चाचा leg दिखाओ ए बाबा देखती जो छब देखती हमम हमम शोंता पापा একটু বাবা বলে দাও বাবা 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 একটু ঢং করে দাও তাহলে ঢং করে না বাবা এরম করে আচ্ছা তুমি দাও ঝন্টু আর এখন দেখো কি করছে এখন দেখো কি করছে দেখো কি করছে কি করছে শুয়ে আছে তুমি আরাম খাচ্ছো বাবা লেত খাচ্ছো তাহলে চলো কিচেনে আমি একটু দেখিয়ে দিই ওই বড়াটা কিন্তু মানে আমি তো কাটতেই পারি না ওটা মাই কাটতে পারে মার মানে কাটা হয়ে গেছে না হলে আমি ওটা অবশ্যই রেকর্ড করতাম আর দেখাতাম ভিডিও একটা অবশ্যই করতাম মা আগে কেটে ওটার মধ্যে না নুন মাখিয়ে রেখেছে আর নুন মাখিয়ে রাখার পরে কি হয় ওটাকে একটু চাপ দিলে এক্সট্রা যে জলটা ওই জলটা বেরিয়ে যায় তাহলে বড়াটা খেতে খুব টেস্টি হয় কিন্তু আমি পারি না মানে আমার কাছে ওটা হয় না আর ওটা যেভাবে মানে মা আজকে বানাচ্ছে ওইভাবে বানালে না বেশ টেস্টি হয় আর মূলটা মানে যারা না খায় না তারাও মানে খাবে কিন্তু বুঝতেও পারবে না যে ওটা মূল এতটাই টেস্টি হয় তো হলে তাহলে চলো চটপট করে রান্নাঘরে যাই আর রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে এই দেখো মূলটা এইভাবে কাটা হয়েছে এই যে একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে কাটা হয়েছে আর ওই যে বাটিতে যে ব্যাটারটা ব্যাটারটা হচ্ছে চালের গুঁড়ি আর ওর মধ্যে সুজি আর লঙ্কা গুঁড়ো হলুদ নুন একটু চিনি এইগুলো দিয়ে ব্যাটারটা বানানো হয়েছে আর মূলটা খুব ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তবে দু হাত দিয়ে টেনে ওটাকে তেলের মধ্যে ছাড়তে হবে যদি এক হাত দিয়ে টেনে ছেড়ে দিই তাহলে কি হবে মূলটা আবার সেই ছোটো হয়ে যাবে তাই জন্য দু হাত দিয়ে টেনে মূলগুলোকে ভাজতে হবে আর এই ভাজাটা না বেসন দিয়ে ভাজলে একদম ভালো লাগে না এটা চালের গুঁড়ি দিয়ে ভাজলেই এই ভাজাটা খুব সুন্দর হয় বড়াগুলোকে খুব লো ফ্লেমে ভাজতে হবে দেখলে তো মূল ভাজাটা এইভাবেই তৈরি করলাম মা মাই করলো সবটা কারণ মূলটা তো আগেই বললাম আমি কাটতে পারি না আর ওই ভাজাটাও মাই ভালো ভাজতে পারে ওই মাই মূল ভাজাটের পরে বেরোতে হবে ওকে আবার ঘুম পাড়াতে হবে আর আজকাল কি হয়েছে ওর ঘুম না অনেক কমে গেছে মানে প্রচণ্ড কম ঘুমায় আর আমা। মানে ওকে ঘুম পাড়াতে আমার অনেকটা সময় লাগে এতটাই সময় লাগে যতটা সময় ধরে আমি ওকে ঘুম পাড়াই ততটা সময় হয়তো ও ঘুমায়ও না কর দুষ্টু কর দুষ্টু 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 ঝন্টু দুটু বাবা একটু হেচ্ছি দে এইভাবে হেচ্ছি মুখের থেকে হাতটা বের করে গান করো না হাতটা বের করো এই যে হলো ওর দুষ্টামি কি পরিমানে দুষ্টামি এই কোথায় যাচ্ছিস বাবু এখানে আসো একটা জায়গায় থাকে ও একটা জায়গায় থাকে না এই ঘর ওই ঘর এই ঘর ওই ঘর করতে থাকে মানে সব সময় ওর পিছনে কেউ না কেউ থাকতে হবে নাহলে অটো ধরবো সুকান্তের সাথে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এখান থেকে অটো ধরবো অটো ধরে তারপর যাবো এই যে সুকান্তের সাথে ব্রিজ দেখতে পাচ্ছেন আমার পি ব্যাকগ্রাউন্ডে পিছনে যাচ্ছি আমরা মেট্রো ট্রেন আসছে ট্রেন আসছে পাশ দিয়ে অনেকদিন পরে ঘরের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আনার জন্যই আমি যাচ্ছি খুবই দরকারি না গেলে নয় কারণ আমার হাজব্যান্ড একা গেলে পারবে না সুতরাং যেতে আমাকে হবেই জাস্ট আমি ঘুম পাড়িয়ে আসছি এবার শপিংটা সেরে আসি চিন্তা হচ্ছে এবার মানে গাড়ি জন্য এখন আমাদের ওয়েট করতে হবে দেখি কতক্ষণে পাই গাড়ি পাবো তবে বাড়ি ফিরবো এই সব আমি স্যানিটাইজ করে নিচে রেখেছি এখন একে একে এগুলো সব তুলতে হবে আর এই জিনিসগুলোই এনেছি এই মেট্রো থেকে এগুলোর মধ্যে কিছু কিছু যেমন খুবই দরকারি ছিল যেটা সেজন্য আমাকে যেতেই হয়েছে এইগুলোই এনেছি খুব বেশি কিছু আনিনি আবার যেগুলো খুব দরকারি সেইগুলোই এনেছি এবার সবগুলো জায়গায় জায়গায় রাখতে হবে আর এই দেখো এই জন্য স্যানিটাইজ করেছি বলে সব এই জন্য এরকমভাবে রেখেছি আর সাথে একটা এই প্রভুজির একটা কেসার লাড্ডুও নিয়ে আসছি কারণ মাঝে মাঝে একটু মিষ্টি খেতে তো মন করেই ওই জন্য নিয়ে আসছি আর সাথে একটা দেখো নেসক্যাফে গোল্ড এটা নতুন নিয়ে আসছি দিন ট্রাই করিনি এটা ফার্স্ট টাইম ট্রাই করব কারণ শীতও আসছে আর শীতের সময় তো কফিটা একটু দরকার হয় ওই জন্য এইবার এটা নিয়ে আসছি দেখিয়েই দিলাম কি কি এনেছি আর আমাদের আসতে অনেকটাই সময় লেগে গেছিল কারণ মেট্রো শপিং মলটা হচ্ছে ইএম বাইপাসে তো একদম বাইপাসে যেহেতু বাইপাসে ওই জন্য মানে ট্রান্সপোর্টের যে ফ্যাসিলিটিটা অনেকটা অসুবিধা হয় আমাদের আর উইকডেতে গেলে যেটা হয় বাসে প্রচণ্ড ভিড় থাকে আর অটো মানে মাঝখান থেকে না তুলতে চায় না নিতে চায় না ওই জন্য আমাদের আসতে অনেকটাই সময় লেগেছে আর এখন হয়ে গেছে অনেকটা রাত আর তার মধ্যে নিকু দুষ্টমি করেই চলেছে রাত হয়েছে এবার কাজকর্মগুলো অনেকটাই বাকি আছে সমস্ত কিছু করতে হবে ভিডিওটাকে এখানে এন্ড করব আর দেখা হবে নেক্সট একটা ব্লগে আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা তুমি টাটা করো